হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি যে কোনো মেয়ের নাম্বার বা যে কোনো ছেলের নাম্বার ম্যাসেঞ্জার থেকে খুব সহজে নিয়ে এসে কল করতে পারবেন তো এর জন্য আপনাকে ম্যাসেঞ্জারে আপনাকে যেতে হবে তো আমি এখন ম্যাসেঞ্জার ওপেন করে দেখাচ্ছি আমি ওপেন করলাম এরপর ওপেন করার পর আপনারা এরকম একটি লিস্ট দেখতে পারবেন এই চার্ট লিস্ট থেকে যে কোনো অ্যাকটিতে ক্লিক করে আমি এখন দেখাবো কীভাবে কন্ট্যাক্ট নাম্বারটি বের করতে হয় তো এর জন্য যে কোনো অ্যাকটিতে আমি ক্লিক করবো তো আপনারাও এরকম এন্টারফেস যখন পাবেন আপনারাও যে কোনো অ্যাকটিতে ক্লিক করবেন এরপর ডান দিকের এই কোন অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি এখন দেখাচ্ছি এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি এরকম ভিডিও নোটিফিকেশনগুলি সবার প্রথমে পেয়ে যাবেন এর এর জন্য এই কাজটি এবং এই কাজটি করার জন্য আপনাকে যে যেটা করতে হবে আপনি এখানে যে প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম এন্টারফেস পাবেন তো এরকম এন্টারফেসের মধ্যে আপনাকে এবার যে কাজটি করতে হবে আপনারা এই ভিউ প্রোফাইল অন ফেসবুক এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি এখন এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম আমার কাছে একটি এন্টারফেস চলে আসলো তো আপনারাও ক্লিক করলে আপনাদেরও এরকম এন্টারফেস আসবে এরপর যে কাজটি করতে হবে এখানে দেখুন আপনারা অনেক কিছু অপশন কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে তার ফ্রেন্ডস সংখ্যা কতগুলো আস সেগুলো দেখতে পারবেন তো যাই হোক এরপর আপনাকে যেটি করতে হবে আপনি এখানে অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি তো এখানে ক্লিক করা হয়ে গেলে দেখুন এই যে দেখুন মোবাইল নাম্বারটি চলে আসছে ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বার ছাড়াও আপনারা আরও অনেক কিছু তথ্য পাবেন সে কোন কলেজে পড়াশোনা করছে বা কোন স্কুলে পড়াশোনা করছে সেটা জানতে পারবেন তার ডেট অফ বার্থ জানতে পারবেন ঠিক আছে তো আপনি এখান থেকে আরও অনেক ইনফরমেশনেই জানতে পারবেন আপনি চাইলে সবগুলো একটা একটা করে দেখে নিতে পারেন তো আমি এখন এখান থেকে ব্যাক করে যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা